রাতের বেলা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ মহিলাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায় জানা গেছে এলাকার এক যুবক জোর করে রাতের বেলা ওই মহিলাকে তুলে নিয়ে যায় বাড়ির পাশে এক ফুলকপির খেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ সকালে ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয়দের নিয়ে থানায় যান নির্যাতিতা মহিলা অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ মহিলার শারীরিক পরীক্ষাও করানো হয়েছে ধৃতকে এদিন আদালতে তোলা হয় না আমি দিদি বাড়ি গেছিলাম তো বৌদি ফোন করে বলল খুলে তারপর সাথে এখানে এসে দেখছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর